সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আমরা কি করব, বাইরে তো যেতে পারবো না, তাই বাসায় বসে বসে শুভ নববর্ষ পালন করছি। আমরা নিচে এখন দাওয়াত খেতে যাব। আমি গিয়ে অবশ্যই দেখাবো যে কি কি রান্না করা হয়েছে। যাই হোক, সবাই অপেক্ষা করুন। দেখ বাবা, এই যে এই গাছটার মধ্যে খাম যাবো না। আমাদের পেশি হ্যাঁ, প্রতি বছর এখানে আসা কি সুন্দর গাছে যে ফুল ধরে, ফুল ভর্তি, কিন্তু এবার নাই। থাকবো কেমনে? না হবে পরে, বেটি বেটি। পেশি, তুমি একটু শাড়ি পরতে আজকে? না, আমি হাফ প্যান্ট। হাফ প্যান্ট? হ্যাঁ, পেশি তো খেলোয়াড়, গরম লাগে। এখন আমরা খাবারের পালায় চলে যাচ্ছি। দেখুন কত ধরনের খাবার তৈরি করা হয়েছে, বিভিন্ন রকমের ভর্তা, আলু ভর্তা, ধনিয়া পাতার ভর্তা, পটলের ভর্তা, তারপর পাট শাক, তারপর বেগুনের ভর্তা, ইলিশ মাছের কারি, মুরগির কারি, মানে নববর্ষের উপলক্ষে যা যা খাওয়ার বাঙালি সবই খাওয়া হয়েছে। আর খুবই মজা করেছি আসলে আমরা। আর আমি তো 5 বছর পর এই নববর্ষ পালন করছি আমার ফ্যামিলির সাথে, খুব ভালো লাগছে সত্যি, ভালো লাগছে। কিন্তু বাইরে যেতে পারলাম না, এটাই দুঃখ। আর এই মজার মজার খাবার রান্না করেছি এই আমাদের বোন সুমি। কেন ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ার পরে আমরা এখন দই আর মিষ্টি খাচ্ছি। মজার মজার ভালোই লাগলো ফ্যামিলির সাথে অনেক বছর পর। কে কে খাবেন, খেয়ে যান। শুভ নববর্ষ সবাইকে। দেখুন সব বৈশাখে এখন একটু সাজুগুজু, শাড়ি টাড়ি পইরে পিসিরা তার ভাস্তিকে সাজিয়ে দিচ্ছে। ভাই ছুগুলাপাই ভালোবাসে, এই ড্যাড সবশেষে একটা কথাই মনে করিয়ে দেব, আপনারা সবাই যাই করে মুখে মাস্ক এবং হাতে গ্লাভস পরুন, আর দূরত্ব বজায় রেখে চলাফেরা করুন, যেন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আবারও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ সবাইকে।